চলমান লকডাউনের পরিস্থিতি অনুযায়ী কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের আসা যাওয়া ব্যর্থতা এখনো কেন? লকডাউন কি আরো থাকতে পারে সরকারের? আসলে বিশ্ব প্যান্ডামিক এবং বিশ্ব মহামারী করোনা ভাইরাস শুধু আমাদের দেশে নয়, শুধু কক্সবাজার নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা পর্যটন কেন্দ্রই এখন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। তো আমরা অন্যান্য দেশের পর্যটন শিল্পের সাথে আমাদের কক্সবাজারকে তুলনা করব না, কারণ আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে আমাদের কক্সবাজার। আমরা এই কক্সবাজারে আছি। গত বছর 2020 সালে 5 মাস লকডাউন থাকার ফলে পর্যটন শিল্প একেবারেই ধ্বংসের মুখে চলে গিয়েছিল। তারপরে যখন দুই তিন মাসের জন্য লকডাউন খুলে দেওয়া হলো, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো, একেবারে শূন্যের কোঠায় নেমে আসছিল। মাত্র প্রতিদিন এমনও গেছে, প্রতিদিন 2-5 জন মারা গেছে, এখন সেই মাত্রা অনেক বেড়ে গেছে। আসলে সরকারের কিছু করার নাই, কারণ মানুষকে বাঁচাতে হলে লকডাউনের বিকল্প কিছু নাই। মানুষ সরকারের নির্দেশনা বা আমরা নিজেরাও বুঝি যে করোনাকালীন সময়ে কীভাবে নিজেকে নিজে সেফ করতে হবে, কীভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, আমরা আসলে মানি না। বিধায় সরকার বাধ্য হয়েই লকডাউনের মতো সিদ্ধান্তে আসছে। তো আসলে লকডাউন দীর্ঘায়িত না করাটাই ভালো। আমিও চাইব, আমার এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চাইবে, যারা পর্যটনকে ভালোবাসে, যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা প্রকৃতির সৌন্দর্য দেখতে আসে, তারা নিশ্চয়ই চাইবে না যে লকডাউনটা আরও দীর্ঘায়িত করুক বা দীর্ঘায়িত করুক। তবে সরকারের উচিত হবে বা পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের জ্ঞাতার্থে, তাদের দৃষ্টি আকর্ষণে আমি বলতে চাই, পর্যটন শিল্পকে তুলে দেন এবং পর্যটক যাতে এখানে আসে, কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করেন এবং প্রকৃতির যে লীলাভূমি এই কক্সবাজার, এটাকে উপভোগ করার সুযোগ করে দেন। তবে বিধিবিধান দিয়ে দেবেন, যেখানে স্বাস্থ্যবিধি মানতে হবে, স্বাস্থ্যবিধি না মানলে পর্যটন শিল্পে এই কক্সবাজারে আসা যাবে না, এবং স্বাস্থ্যবিধি মেনেই পর্যটকরা যেন আসে সেই সুযোগটা করে দেবেন। আর এখন আমরা বুঝে বলাই, আর পর্যটন শিল্প এমন একটা শিল্প, সারা পৃথিবীর মানুষ চায় যে নিজেকে ফ্রেশ করার জন্য এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে তার দুঃখ কষ্টকে কিছু লাঘব করার জন্য মানুষ চায় সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা শিল্প, পর্যটন শিল্প, যেটা কক্সবাজারেই আছে। কক্সবাজারে এই যে নীল সাগরের বুক জুড়ে কত বড় বড় জাহাজ দেখা যায়, ডলফিন দেখা যায়, তারপরে একপাশে সমুদ্রের একপাশে পাহাড়, গাছপালা, পাহাড়, পর্বত সব কিছুই এই কক্সবাজারে আছে। যার জন্য আমি মনে করি পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে হলে লকডাউন শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে যাতে পর্যটকরা আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ আপনাকে।